হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্য ও পুষ্টি এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই খাদ্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই, এটি আমাদের দেহের শক্তি যোগায় ও পুষ্টির চাহিদা পূরণ করে। খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যা জীবদেহের গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ খাদ্যের মূল উৎস হলো আসলে সজীব দেহ। তো খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিদ্রব্য থাকে তা আমাদের দেহে প্রধানত তিনটা কাজ করে। কি কি? প্রথমত, জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। দ্বিতীয়ত, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান করা। তৃতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শৈলবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা, যেমন পরিপাক, শ্বসন, রেচন ইত্যাদি। তো খাদ্যর সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে আসলে পুষ্টি। হ্যাঁ, পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণসম্পন্ন সেসব উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। হ্যাঁ, পুষ্টি আসলে একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয় এবং শোষণের পর খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। এছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। তো দেহে খাদ্যের এই সকল কাজই আসলে পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। তো প্রত্যেকটা খাদ্যেরই আসলে এরকম পুষ্টিমান আছে। হ্যাঁ, কোন খাদ্যে কি পরিমাণ ও কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য। যেমন সিদ্ধ চালে প্রায় 79% শ্বেতসার বা শর্করা থাকে, 6% স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণে আমিষ, ভিটামিন ও খনিজ লবণও থাকে। তো যেহেতু চালে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে, অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। তো প্রতি 100 গ্রাম চাল থেকে প্রায় 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এরপর আমরা জানবো মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য সম্পর্কে। হ্যাঁ, কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে আসলে আগে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে আসলে এটা কি মিশ্র খাদ্য নাকি এটা বিশুদ্ধ খাদ্য সেটা বোঝায়। তো মিশ্র খাদ্য আর বিশুদ্ধ খাদ্যর ব্যাপারটা কি? আসলে মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে, যেমন চিনি ও গ্লুকোজ। এতে শর্করা ছাড়া আর কোনো উপাদান থাকে না। এটাই হচ্ছে মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্যের পার্থক্য। তো এবার আমরা বিভিন্ন খাদ্য উপাদানগুলো সম্পর্কে জানব। খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা আসলে খুবই কম। তো উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি। এছাড়া খাদ্যে আরও অন্যান্য তিন প্রকারের উপাদান বিশেষভাবে প্রয়োজন, যথা ভিটামিন, খনিজ লবণ, পানি। এগুলো কিন্তু আসলে আমরা আগে থেকেই জানি, কারণ আমাদের আগের সবগুলো শ্রেণীতেই প্রায় এগুলো নিয়ে আলোচনা ছিল। তো আমরা এখন এই যে শর্করা, আমিষ, স্নেহ এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে শর্করা। হ্যাঁ, আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এটি দেহের কর্মক্ষমতা যোগায় ও শক্তি উৎপাদন করে। আমরা নাস্তায় মুড়ি, রুটি, চিড়া, পাউরুটি ইত্যাদি খাই, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তো গ্লুকোজ আসলে এক ধরনের সরল শর্করা, একটু আগে আমরা এটা জেনেই আসলাম। তো শর্করা, স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজ পাচ্য, মানে সহজে এটা হজম হয়। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি উৎপাদন করে। তো 1 গ্রাম শর্করা থেকে আমরা প্রায় 4 কিলো ক্যালোরি তাপশক্তি পেয়ে থাকি। তো মানব দেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। সে হিসেবে এই পরিমাণে শর্করা দিয়ে প্রায় 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে আমাদের দেহ শক্তি যোগাতে পারে। তো এই শর্করার কিছু প্রকারভেদ আছে। সব শর্করা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটা মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। তো রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে আমরা এই শর্করাগুলোকে তিনটা ভাগে ভাগ করতে পারি।
একটি মাত্র শর্করা অণু দিয়ে যে শর্করাটা গঠিত হয় যেটা হচ্ছে যে এইটা, এটাকে বলে মনোস্যাকারাইড। এটা আসলে এই যৌগগুলার রাসায়নিক যে গঠন দেখানো হয়েছে এগুলো খুবই কমপ্লেক্স জিনিস, এগুলো তোমাদের এই লেভেলে বোঝার জন্য না, তোমাদেরকে জাস্ট দেখানো হলো যে জিনিসগুলো দেখতে কিরকম। তো এই এটাকে মনোস্যাকারাইডকে আসলে আমরা সরল শর্করা বলে থাকি। মানবদেহ পরিপুষ্টির জন্য সরল শর্করা গ্রহণ অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ মানুষ কেবলমাত্র সরল শর্করাটাই সরাসরি গ্রহণ করতে পারে। অন্যদিকে এগুলো হলো দ্বি শর্করা বা বহু শর্করা। দ্বি শর্করাকে আমরা বলি ডাইস্যাকারাইড আর বহু শর্করা মানে হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো আসলে পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়, তারপর সেটা দেহে শোষণযোগ্য হিসেবে দাঁড়ায়। তো গ্লুকোজ, ফ্রুক্টোজ, ক্যালাক্টোজ এ তিনটি শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। বয়স, দেহের ওজন, উচ্চতা এবং পরিশ্রমের মাত্রার উপর আসলে শর্করার চাহিদা নির্ভর করে। তো শর্করার চাহিদা কী এবং এর অভাবজনিত রোগ কী সেটা সম্পর্কে আমরা এখন জানব। আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরি শতকরা 60-70% শর্করা হতে গ্রহণ করা দরকার। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের ওজনের প্রতি কিলোগ্রামে 4.6 গ্রাম হয়ে থাকে। তাহলে একজন 60 কেজি ওজনের পুরুষ মানুষের গড়ে দৈনিক শর্করার চাহিদা কত হবে? 60 × 4.6 অর্থাৎ 276 গ্রাম প্রায়। সো তার মানে এভাবে আমরা খুব সহজেই আমাদের শরীরের ওজনের ভিত্তিতে হিসাব করে ফেলতে পারবো যে আমাদের কী পরিমাণ শর্করা খাওয়ার প্রয়োজন। তো খাবারে কম বা বেশি শর্করা গ্রহণ উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শর্করার অভাবে অপুষ্টি দেখা দেয়, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে দেহে বিপাক ক্রিয়ার সমস্যা সৃষ্টি হয় বা হাইপোগ্লাইমিয়ার লক্ষণ দেখা দেয়, যেমন ক্ষুধা অনুভব করা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘামানো, হৃৎকম্পন বেড়ে বা কমে যাওয়া ইত্যাদি। এবার হচ্ছে আমিষ বা প্রোটিন। হ্যাঁ, পুষ্টিবিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আমিষ হলো অ্যামিনো অ্যাসিডের একটি জটিল যৌগ, এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার থাকে। তো পরিপাক প্রক্রিয়ার দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আমিষে 16% নাইট্রোজেন থাকে। এ পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে প্রায় 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি, তেমনি এই 22টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে বিভিন্ন রকমের আমিষের উৎপত্তি ঘটায়। আর এই কারণে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি খাবারের স্বাদ, গন্ধ ও বর্ণের ব্যাপক তারতম্য দেখা দেয়। তো এই যেগুলো সবই হচ্ছে আসলে আমিষ জাতীয় খাদ্য। তো আমিষের সহজপাচ্যতার গুণক বলে একটা বিষয় আছে। হ্যাঁ, সব আমিষ আমাদের দেহে সমান পরিমাণে শোষিত হয় না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পর এর শতকরা কত ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয় তত ভাগকে সেই আমিষের সহজপাচ্যতার গুণক ধরা হয়। তো সহজপাচ্যতার উপর আসলে আমিষের পুষ্টিমান নির্ভর করে। যে আমিষ শতকরা 100 ভাগই দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের কাজ করে তার সহজপাচ্যতার গুণক 1, অর্থাৎ এক্ষেত্রে আমিষ যতটুকু গ্রহণ হয় দেহ ঠিক ততটুকুই ধারণ করতে পারে, মানে এই দুইটার পরিমাণ সমান। অর্থাৎ সহজ অর্থে বলতে গেলে যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে এখানে কাজ করছে। আর যদি তা না হয় তাহলে সহজপাচ্যতার গুণক 1 হতে কম হয়। মায়ের দুধ ও ডিমের আমিষের সহজপাচ্যতার গুণক 1, অন্যান্য সব আমিষেরই সহজপাচ্যতার গুণক 1 হতে কম। এর মানে বোঝা গেল যে মায়ের দুধ এবং ডিম সম্পূর্ণটাই আসলে পাচিত হয় আমাদের দেহে। অর্থাৎ সহজপাচ্যতার গুণকটা আসলে কীভাবে বের করতে হয়, যেটা হচ্ছে যে পরিমাণ আমিষ আমরা শোষণ করতে পারি সেটাকে আমরা করব কি, সর্বোচ্চ যে পরিমাণ আমিষ দেওয়া হয়েছে সেটা দিয়ে আমরা ভাগ দিব, তাহলে আমরা সহজপাচ্যতার গুণক বের করে ফেলতে পারবো। তো আমিষের অভাবজনিত রোগ সম্পর্কে এবার আমরা একটু জানার চেষ্টা করি। আমিষ আমাদের দেহের গঠন উপাদান। দেহ গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে তৈরি হয় না, খাদ্য থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। তো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। খাতে পরিমিত ও প্রয়োজনীয় জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকলে শিশুর দেহে আমিষের অভাবজনিত সমস্যা সৃষ্টি হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়, শিশু পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। শিশুদের ক্ষেত্রে কোয়ারশিওরকর ও মেরাসমাস রোগটাও দেখা দেয়। তো এই কোয়ারশিওরকর আর মেরাসমাস রোগটা আসলে
কি? কোয়ার্কশিয়কর রোগের লক্ষণ হচ্ছে শিশুদের খাওয়ায় অরুচি হয়, পেশি শীর্ণ দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হয়, শরীরে পানি আসে, আবার পেটও বড় হয়ে যেতে পারে। তো উপযুক্ত চিকিৎসা দ্বারা এ রোগ নিরাময় হলেও দেহে মানসিক স্থবিরতা চলে আসে। কোয়ার্কশিয়কর রোগ মারাত্মক হলে শিশুর মৃত্যুও ঘটতে পারে। এরকম আরেকটা রোগ হচ্ছে মেরাসমাস। হ্যাঁ, আমিষ ও ক্যালোরি উভয়ের অভাবেই আসলে এই রোগটা ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শরীর শীর্ণ হয়ে অস্থির চর্মসার হয়ে পড়ে, চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, শরীরের ওজন হ্রাস পায়। আসলে এই রোগটা শিশুদের জন্য খুব বিপজ্জনক। এছাড়া প্রোটিনের অভাবে বয়স্কদের যেটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও রক্ত স্বল্পতাও দেখা দেয়। সো তার মানে আমরা বুঝতে পারছি যে আমিষের গুরুত্বটা কত বেশি। এরপর হচ্ছে স্নেহ বা চর্বি সম্পর্কে আমরা জানবো। স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ, একে তাপ ও শক্তি উৎপাদনকারী উপাদানও বলা হয়। স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। কার্বনের দহন ক্ষমতা বেশি থাকায় স্নেহ পদার্থের অণু থেকে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়। তো এই স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল আমাদের ক্ষুদ্রান্তের ভিলায়ের ভিতর অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়। স্নেহ পদার্থে প্রায় 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। তো এই চর্বি জাতীয় অ্যাসিড আসলে দুই প্রকার, যথা সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড এবং অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আসলে চর্বি জাতীয় অ্যাসিডের রাসায়নিক যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এটা মনে রাখার প্রয়োজন এখন পড়বে না, তবে আমি শুধু তোমাদেরকে বলি দিই যে এখানে কি পার্থক্যটা আছে। খেয়াল করে দেখো, এখানে এই যে কার্বন কার্বনগুলোর মধ্যে যে হাতগুলো আছে বা বন্ধনগুলো আছে, দেখো সবগুলো একক বন্ধন, মানে একটা হাতের মাধ্যমে কার্বন কার্বন যুক্ত। বাট এখানে যদি খেয়াল করে দেখো, এখানে আসলে দেখো মাঝখানে এই দুইটা কার্বনের মধ্যে আসলে দুইটা হাত আছে, আর এই কারণেই এটা হচ্ছে অসম্পৃক্ত আর এরা হচ্ছে সম্পৃক্ত। তো আমাদের দেহে যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়, তবে যকৃতে চর্বি জাতীয় অ্যাসিড তৈরির ক্ষমতা অত্যন্ত কম। অন্যদিকে কিছু কিছু চর্বি জাতীয় অ্যাসিড আছে যা দেহের জন্য অত্যাবশ্যক, এগুলো প্রধানত উদ্ভিজ্জ তেলে পাওয়া যায়। তো এই চর্বি জাতীয় খাদ্যের উৎসগুলো কী কী? কোনো খাদ্যে স্নেহ পদার্থের পরিমাণ দ্বারা আসলে এর উপকারিতা যাচাই করা যায় না। যে স্নেহজাতীয় খাদ্যে অসম্পূর্ণ চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তা বেশি উপকারী, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, তিলের তেল, ভুট্টার তেল ইত্যাদি। এসব তেল দিয়ে তৈরি খাবার উৎকৃষ্টতর স্নেহজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত, যেমন মেয়োনিজ, সালাদ, কাসুন্দি, তেলের আচার ইত্যাদি উৎকৃষ্টতর স্নেহজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে যেসব খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে সে সকল খাদ্যকে আমরা স্নেহবহুল খাদ্য বলি, যেমন মাংস, মাখন, পনির, ডালডা, চকলেট, বাদাম, যা দেখতে পাচ্ছি এইটা এগুলো আর কি। তো পুষ্টিবিজ্ঞানীদের মতে দৈনিক মোট শক্তির 20-30% শক্তি স্নেহ থেকে পাওয়া যায়। দৈনিক খাবারে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয়। তো এই চর্বির অভাবে কী রোগ হয়? খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়, ফলে ভিটামিনের অভাবজনিত রোগ দেখা দেয়, যেমন ত্বক শুষ্ক, খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট করে। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয় ও বয়স্কদের চর্মরোগের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই যে আমরা শর্করা, আমিষ, স্নেহ এইগুলোর কথা বললাম, এখান থেকে আসলে আমরা মূলত যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে শক্তিটা পাচ্ছি কমনলি, তাই তো? তো এই শক্তিটাকে আসলে আমরা ক্যালোরি দিয়ে হিসাব করা হয়। হ্যাঁ, শর্করা, আমিষ ও স্নেহ এই তিনটি উপাদান থেকে আসলে দেহে তাপ উৎপন্ন হয়। এই উৎপন্ন তাপ আমাদের দেহে কাজ করার শক্তি যোগায়। এই তাপ আমরা ক্যালোরিতে প্রকাশ করি। 1000 ক্যালোরি তো হয় 1 কিলো ক্যালোরি। খাদ্যে তাপশক্তি মাপের একক হলো এই কিলো ক্যালোরি এবং দেহের শক্তির চাহিদাও আসলে এই কিলো ক্যালোরিতেই নির্ণয় করা হয়। তো কোনো খাদ্যে পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও চর্বির ক্যালোরি মূল্য বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসেব করতে হবে। তো আমাদের দেহে 1 গ্রাম শর্করা থেকে প্রায় 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি এবং 1 গ্রাম চর্বি থেকে প্রায় 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তো আমাদের দেহে এই শক্তি দুইভাবে ব্যয় হয়, যথা দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌলবিপাকে এবং পরিশ্রমের কাজে। তো আমাদের কার কী পরিমাণ ক্যালোরির চাহিদা রয়েছে? আমাদের দেহের ভিতরে খাদ্য পরিপাক, শ্বসন, রক্ত সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন হয় তাকে মৌলবিপাক বলে। আবার শারীরিক পরিশ্রমেও আমাদের শক্তি ব্যয় হয়। তো প্রতিদিন কার কত ক্যালোরি
বা তাপশক্তির প্রয়োজন তা নির্ভর করে প্রধানত বয়স, দৈহিক উচ্চতা এবং দৈহিক ওজনের উপর। এছাড়া বিভিন্ন পেশা এবং স্ত্রী পুরুষ ভেদে দৈনিক ক্যালোরির চাহিদা কম বা বেশি হয়ে থাকে। একজন লোকের কী পরিমাণ শক্তি দরকার তা আমরা কেমন করে জানতে পারবো? একজন লোকের দৈনিক কী পরিমাণ শক্তি দরকার তা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে হিসাব করা যেতে পারে, যথা মৌলবিপাক, দৈহিক পরিশ্রম এবং খাদ্যের প্রভাব। দৈনিক খাদ্য আমাদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। খাদ্য নির্বাচনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে খাদ্য থেকে দেহ যেন প্রয়োজনীয় ক্যালোরিটা পেয়ে যায় এবং ভিটামিন, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলোও যেন এতে থাকে। তো আমরা এখন একটা ক্যালোরি চার্টের মাধ্যমে দেখব যে কোন শ্রেণীর মানুষের বা কোন বয়সের মানুষের, কোন ওজনের মানুষের কী পরিমাণ শক্তি দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা, শিশু, পুরুষ, নারী, সন্তান সম্ভবা, মাতার অতিরিক্ত চাহিদা, প্রসূতি মাতার অতিরিক্ত চাহিদার এগুলোর হিসাব। তো এখানে হচ্ছে বয়স এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের গড় ওজন এবং সেই ওজন অনুযায়ী ক্যালোরির চাহিদা। খেয়াল করে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে যেমন 0-5 মাস বয়সের বাচ্চাদের গড় ওজন হবে 6 কেজি এবং তখন প্রায় 115 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন। তারপর 6 মাস থেকে 1 বছরের ক্ষেত্রে গড় ওজন যখন 9 কেজি হয় তখন 100 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। তারপর শিশুদের ক্ষেত্রে এরকম, পুরুষের ক্ষেত্রে এরকম, নারীদের ক্ষেত্রে এরকম। তবে সন্তান সম্ভবা মাতার অতিরিক্ত চাহিদা থাকে সবসময়, সেটা বিবেচনা করে সন্তান সম্ভবার 1-3 মাসের ক্ষেত্রে এই যে এখানে যে আমরা হিসাব দেখতে পাচ্ছি তার থেকে আরও 150 কিলোক্যালোরি বাড়িয়ে দিতে হবে। 3-6 মাসের জন্য 200 কিলোক্যালোরি বাড়াতে হবে এবং 6-9 মাসের জন্য প্রায় 300 কিলোক্যালোরি বাড়াতে হবে। আর যখন সন্তান জন্ম লাভ করে ফেলবে অর্থাৎ প্রসূতি মাতার ক্ষেত্রে এই হিসাবের থেকে আরও অতিরিক্ত 400 কিলোক্যালোরি আমাদের শক্তির চাহিদা প্রয়োজন পড়বে। তো আমরা যদি এই চার্টটা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে আমরা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, বাচ্চা সবার জন্য একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের কী পরিমাণ কিলোক্যালোরি বা কী পরিমাণ শক্তির প্রয়োজন। তো এবার আমরা যে কাজটা করব, এবার আমরা ভিটামিন, খনিজ লবণ এবং পানি এগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ভিটামিন। হ্যাঁ, ভিটামিন বলতে আমরা খাদ্যের ওই সকল জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা খাদ্যে সামান্য পরিমাণে উপস্থিত থাকে এবং ভিটামিন সমূহ প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এদের অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা তাপশক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না। ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি ও বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপ যোগায়। তো দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিনকে আমরা 2 ভাগে ভাগ করি, যথা স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন যেমন এ, ডি, ই এবং কে, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। তো এই ভিটামিনের উৎসগুলো কী কী? গাছের সবুজ পাতা, কচি ডগা, হলুদ ও সবুজ বর্ণের সবজি, ফল ও বীজ ইত্যাদি অংশে ভিটামিন থাকে। তো এবার আমরা এই ভিটামিনগুলো সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে ভিটামিন এ। হ্যাঁ, মাছের তেল ও প্রাণীজ স্নেহে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক, পুঁই শাক, পালং শাক, টমেটো, গাজর, বিট ও মিষ্টি কুমড়াতে ভিটামিন এ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ফল যেমন পেঁপে, আম, কাঁঠালেও এই ভিটামিন থাকে। এমনকি মলা এবং ঢেলা মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তো ভিটামিন এ কী কাজ করে? দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা, ত্বক ও শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখা, দেহের বিভিন্ন সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করা, খাদ্যদ্রব্য পরিপাক ও ক্ষুধার উদ্রেক করা, রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখা ও দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে ভিটামিনের কাজ। মানে ভিটামিন এ কিন্তু আসলে অনেকগুলো কাজ করে। তো এই ভিটামিনের অভাবে আসলে বেশ কিছু রোগ হতে পারে, যেমন রাতকানা রোগ। এই রোগের লক্ষণ হলো স্বল্প আলোতে, বিশেষ করে রাতে আবছালোতে দেখতে না পাওয়া। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যেতে পারে। এই রোগে আক্রান্ত শিশুকে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়ানো উচিত। ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন টিকা দিবসে এই ভিটামিন এ ক্যাপসুলটা আসলে খাওয়ানো হয়। তো ভিটামিন এর অভাব হলে আরও এক ধরনের রোগ হতে পারে, যেটাকে আমরা বলি জেরপথ্যালমিয়া। এটা কি? ভিটামিনের অভাব ঘটলে চোখের কার্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। কার্নিয়া হচ্ছে চোখের উপরে এই যে সাদা অংশটা আর কি। তো কার্নিয়ার উপর শুষ্ক একটা স্তর পড়ে, তখন চোখ শুকিয়ে যায় এবং পানি পড়া বন্ধ হয়ে যায়। চোখে আলো সহ্য হয় না, চোখে পুঁজ জমে এবং চোখের পাতা ফুলে যায়। এই অবস্থায় উপযুক্ত চিকিৎসা করালে এ রোগ থেকে উপশম পাওয়া যেতে পারে, তবে সময় মতো চিকিৎসা না করালে শিশু অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভিটামিন এর অভাব ঘটলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগও হতে
পারে। এরপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আসলে ভিটামিন বি কোনো একটা ভিটামিন না, এটার মধ্যে আসলে অনেকগুলো ভিটামিন থাকে, তাই এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো বিশেষ বিশেষ উৎসেচকের অংশ হিসেবে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করে এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত করতে সাহায্য করা। তো বিভিন্ন ভিটামিন বি এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি টুয়েলভ। তো এগুলো কী কাজ করে? ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের প্রধান কাজ হলো শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তিমুক্ত করা, তাছাড়া স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করে। ভিটামিন বি টু বা রিবোফ্লেভিন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি টু। ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এটা কী করে? এটা শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন বি টুয়েলভ বা সায়ানোকোবালেমিন এটা কী করে? লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। তো তার মানে ভিটামিন বি কিন্তু আসলে সর্বোপরি অনেক অনেক কাজ করে থাকে। এরপর হচ্ছে ভিটামিন সি। দেহের জন্য ভিটামিন সি আসলে অতি প্রয়োজনীয় একটা উপাদান। এই ভিটামিন পানিতে দ্রবীভূত হয় এবং সামান্য তাপেই নষ্ট হয়ে যায়। ভিটামিন সি কিন্তু দেহে জমা থাকে না, তাই এটা আমাদের প্রতিদিন খাওয়া দরকার। টক জাতীয় ফল, আমলকি, আনারস, পেয়ারা, কমলালেবু, আমড়া ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি ও ফলে এই ভিটামিন বেশি থাকে। সবুজ শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস পাতা ইত্যাদি থেকেও আমরা আসলে ভিটামিন সি পাই। তো এই ভিটামিন সির অভাবজনিত রোগগুলো কী কী? ভিটামিন সি আসলে পেশি ও দাঁত মজবুত করে, ক্ষত নিরাময় ও চর্মরোগ রোধে সহায়তা করে, কণ্ঠনালী ও নাকের সংক্রমণও প্রতিরোধ করে। তো প্রাপ্তবয়স্কদের দেহে ভিটামিন সি এর অভাব প্রকট হলে নিচের লক্ষণগুলো দেখা যায়। কী কী? হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, ত্বক খসখসে হয়, চুলকায়, ত্বকে ঘা হলে সহজে শুকাতে চায় না। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগও হয়। তো এই স্কার্ভি রোগটা আবার কী? এরও হলে যা যা ঘটে তা হলো দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং গোড়া থেকে রক্ত পড়ে, দাঁতের এনামেল উঠে যায় এবং এতে দাঁত অকালে পড়ে যেতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। গ্রন্থি ফুলে যায়, মুখে ব্যথা হয়, রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, ঘা শুকাতে দেরি হয়। অন্যান্য রোগ বিশেষ করে সর্দি কাশি খুব সহজে আক্রমণ করে এই স্কার্ভি রোগটা হলে। তো এর প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া। তো প্রতিরোধ করার জন্য কী করতে হবে আমাদের? আমাদের কোলের শিশুকে মায়ের দুধের সাথে অন্যান্য সম্পূরক খাদ্য যেমন ফলের রস, সবজি, স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে, তাহলে এই ভিটামিনটার আর অভাব হবে না। এরপর হচ্ছে ভিটামিন ডি। ভোজ্য তেল, দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য, বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি এবং ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডির কাজ হচ্ছে অস্থি ও দাঁতের কাঠামো গঠন করা, অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ানো, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করা। তো ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডির অভাব হলে লোহার শোষণ, সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে এবং ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে রিকেটস ও অস্টিওম্যালেশিয়া রোগ হয়। তো এই রিকেটস ও অস্টিওম্যালেশিয়া কী, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। এই রোগটা হলে যেটা হয়, এ রোগে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়, পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায়, হাত পায়ের অস্থিসন্ধি বা গিট ফুলে যায়, বুকের হাড় বা পাঁজরের হাড়ও বেঁকে যেতে পারে। তো প্রতিকার কী? এই অবস্থায় আসলে ডাক্তারের পরামর্শ নেওয়াই একমাত্র প্রতিকার। আর আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে চাইলে আমাদের শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তাই শিশুকে কিছুক্ষণের জন্য রোদ্রে খেলাধুলা করতে দেওয়া উচিত। আসলে সূর্যের মধ্যে ভিটামিন ডি থাকে না, যেটা হয় সূর্যের আলো আমাদের দেহে পড়লে আমাদের দেহে ভিটামিন ডি উৎপন্ন হওয়া সহজ হয়। তো এরকম আরেকটা রোগ হচ্ছে কি, অস্টিওম্যালেশিয়া। আসলে বয়স্কদের রিকেটস রোগী আসলে অস্টিওম্যালেশিয়া নামে পরিচিত। এই রোগের লক্ষণগুলো নিম্নরূপ। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে, ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে, থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে, অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতেই অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একজন নরমাল মানুষের হাড়ের ক্ষেত্রে তার ভেতরে কী অবস্থা হয় এবং যখন রিকেটস বা অস্টিওম্যালেশিয়া হয় তখন তার হাড়ের ভেতরের গঠনটা কেমন হয়ে যায়। তো এই রোগের প্রতিকারটা কী?
উপরে লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। প্রয়োজনে এই উপাদানগুলোর জন্য আলাদা ওষুধ সেবন করাও একান্ত জরুরি। তো প্রতিরোধ করার জন্য আমরা যে কাজটা করব, শিশুকাল থেকেই ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সুনিশ্চিত করব এবং শিশুদেরকে কিছুক্ষণের জন্য রৌদ্রে খেলাধুলার ব্যবস্থা করব, যেটা একটু আগে আমরা জানলাম অলরেডি। তো এরপরে আমরা জানবো ভিটামিন ই নিয়ে। হ্যাঁ, ভোজ্য তেল ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। শস্যদানা, যকৃত, মাছ মাংসের চর্বিতে ভিটামিন ই পাওয়া যায়। তো ভিটামিন ই এর কাজ কী? ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে, শরীরের কিছু ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। খুব কম ক্ষেত্রেই আসলে ভিটামিন ই এর অভাব ঘটে আমাদের শরীরে এবং এর অভাবজনিত লক্ষণও আসলে কম। তো ভিটামিন ই এর পরে যেই ভিটামিনটা আছে সেটা হচ্ছে ভিটামিন কে। হ্যাঁ, সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, তারপর ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে আমরা এই ভিটামিন কেটা পাই। তো এর কাজ কী? ভিটামিন কে আসলে আমাদের দেহে প্রথমবিন নামক এক প্রকার প্রোটিন তৈরি করে এবং এই প্রথমবিন নামক প্রোটিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তো যদি ভিটামিন কে অভাব হয় তাহলে কী কী সমস্যা দেখা দেয়? আমাদের দেহে যকৃত থেকে পিত্তরস নামে একটা রস নিঃসৃত হয়। তো পিত্তরস নিঃসরণে যখন অসুবিধা হয় তখন আসলে শরীরে ভিটামিন কে এর শোষণ কমে যায়। আর ভিটামিন কে এর অভাবে যেটা হয়, ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা সহজে বন্ধ হতে চায় না এবং এটা বন্ধ না করার ব্যবস্থা নিলে রোগী মারাও যেতে পারে। এই ভিটামিনের অভাবে অপারেশনের রোগীর রক্তক্ষরণও সহজে বন্ধ হতে চায় না, এতে রোগীর জীবন নাশের আশঙ্কা অনেক বেশি থাকে। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে ভিটামিনগুলো আসলে আমাদের শরীরে বিভিন্ন কাজে একটা ভাইটাল রোল প্লে করে। তো এই ভিটামিন ছাড়াও আরও যে উপাদানটা আমাদের শরীরে দরকার সেটা হচ্ছে খনিজ লবণ। হ্যাঁ, ভাত এবং তরকারির সাথে আমরা প্রত্যহ খাবার লবণ খাই, তবে এছাড়া আরও অনেক প্রকার লবণ আছে যা আমাদের দেহের জন্য অতীব প্রয়োজনীয়। খনিজ লবণ খাদ্যে থাকা আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের মতো দেহে তাপ উৎপন্ন করে না, কিন্তু দেহ কোষ ও দেহে তরলের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান। তো খনিজ লবণ প্রধানত দুইভাবে আমাদের দেহে কাজ করে, সেটা হচ্ছে দেহ গঠন উপাদান রূপে এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। মাছ, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফল খনিজ লবণের প্রধান উৎস। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি লবণ জাতীয় দ্রব্য খাদ্যের সাথে এই লবণের মাধ্যমে আসলে আমাদের দেহে প্রবেশ করে এবং দেহ গঠনে সাহায্য করে। তো এইসব উপাদান কিন্তু আমাদের দেহে মৌলিক উপাদান হিসেবে থাকে না, অন্য পদার্থের সঙ্গে জৈব ও অজৈব যৌগরূপে থাকে। তো এই খনিজ লবণের কাজ কী? মানব দেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। অস্থি, দাঁত, এনজাইম ও হরমোন গঠনের জন্য খনিজ লবণ অপরিহার্য উপাদান। এছাড়া স্নায়ু উদ্দীপনা ও পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, দেহের জলীয় অংশে সমতা রক্ষা করে ও বিভিন্ন এনজাইমে সক্রিয় ভূমিকা রাখে। তো বিভিন্ন রকম খনিজ লবণ আসলে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। যেমন ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থাপনায় সুষ্ঠু কাজ সম্পাদনে সাহায্য করে। ফসফরাস দাঁত ও হাড় গঠন এবং ফসফোলিপিড তৈরি করে। লৌহ রক্তের লোহিত রক্তকণিকার গঠন, উৎসেচক বা এনজাইমের কার্যকারিতায় সহায়তা করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে। দেহের অধিকাংশ কোষ ও দেহরসের জন্য সোডিয়াম আবার প্রয়োজন পড়ে। আবার পটাশিয়াম যে কাজটা করে আমাদের পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে উপাদানগুলোই আসলে আমরা লবণের মাধ্যমে পেয়ে থাকি। তো যখন আমাদের শরীরে এই লবণগুলো তথা এই মৌলগুলোর অভাব ঘটে তখনই আসলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। যেমন এরকম একটা রোগ হচ্ছে গলগণ্ড। হ্যাঁ, আমাদের দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, জামালপুর ও ময়মনসিংহে এই রোগের প্রকোপটা বেশি। যখন আমাদের রক্তে কোনো কারণে আয়োডিনের অভাব ঘটে তখন গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি ক্রমশ আকারে বড় হতে থাকে এবং গলা ফুলে অনেকটা এরকম অবস্থা হয়। তো একেই আসলে গলগণ্ড বা ঘ্যাগ বলে। এ রোগের লক্ষণগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হয়, গলার আওয়াজটা ফ্যাসফ্যাসে হয়ে যায়, গলায় অস্বস্তি বোধ হয়, খাবার গিলতে কষ্ট হয়, আক্রান্ত ব্যক্তি অবসাদ ও দুর্বলতা বোধ করে। তো এই রোগের প্রতিকারটা আসলে কী? এই রোগের প্রাথমিক অবস্থায় আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, মাছের তেল ও সামুদ্রিক শৈবাল ইত্যাদি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এরকম আয়োডিনের অভাবে আরেকটা রোগ হচ্ছে
হাইপারক্রোটিনিজম। হ্যাঁ, এটা আবার কি? সাধারণত আয়োডিনের অভাবে শিশুদের ক্ষেত্রে আমরা এই রোগটা দেখতে পাই। এই রোগে আক্রান্ত শিশুর দেহে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো দেহের বর্ধন মানে বৃদ্ধি মন্থর হয়ে যাওয়া, পুরু ত্বক এবং মুখমণ্ডলের পরিবর্তন দেখা দেওয়া, পুরু ঠোঁট, বড় জিহ্বা ও মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রতিকার কি? যথাসময়ে সঠিক চিকিৎসা করালে শিশুদের দৈহিক অসুবিধাগুলো দূর হয় এবং স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখা যায়। আর প্রতিরোধ হচ্ছে অবশ্যই আমাদেরকে খাবারে আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করতে হবে। তো এরকম আরেকটা রোগ হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটাকে আমরা বলতে পারি। এই রোগটা হয় আসলে লোহার অভাবে। লোহা হচ্ছে লোহিত রক্তকণিকা তথা হিমোগ্লোবিনের গঠন উপাদান। শিশু ও সন্তান সম্ভব মায়ের খাদ্যে লোহার ঘাটতির জন্য রক্ত স্বল্পতা দেখা দেয়। সাধারণত শিশুদের পেটে কৃমি হলেও এই রক্তাল্পতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলো হলো দুর্বলতা বোধ, মাথা বা গা ঝিনঝিন করা, বুক ধরফর করা, মাথা ঘোরানো, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, ওজন হ্রাস ও খাওয়ায় অরুচি দেখা দেয়া। তো এই রোগের প্রতিকার কি? লৌহ সমৃদ্ধ শাকসবজি, ফল, মাংস, ডিমের কুসুম, যকৃত ও বৃক্ক ইত্যাদি বেশি করে খাওয়া, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। এ রোগ কঠিন আকার ধারণ করলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ও হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তো তার মানে আমরা বুঝতে পারছি খনিজ লবণ তথা খনিজ লবণে থাকা এইসব উপাদানগুলো আমাদের শরীরের জন্য কত ভাইটাল রোল প্লে করে। তো এই খনিজ লবণের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা আমাদের অনেক বেশি দরকার, আর সেটা হচ্ছে পানি। হ্যাঁ, পানি জীবন ধারণের জন্য একটা অপরিহার্য উপাদান। আমাদের দেহের প্রায় 60-70 ভাগই পানি। দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা সবচাইতে বেশি। এই পানি আমাদের অস্থি, মাংস, ত্বক, নখ, দাঁত ইত্যাদি এবং কোষের ভেতরে এবং বাইরে থাকে। প্রায় সব খাদ্যেই কম বেশি পানি থাকে, তবে আমরা আলাদাভাবে পানি পান করে দেহের চাহিদা মিটাই। দেহ গঠন ছাড়াও পানি দেহের সব অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। পানি ছাড়া দেহের ভিতরে কোনো রাসায়নিক ক্রিয়া হতে পারে না, এটা দেহের দ্রাবক রূপে কাজ করে। বিভিন্ন খনিজ লবণ পানিতে দ্রবীভূত থাকে। পানিতে দ্রবণীয় অবস্থায় খাদ্যের পরিপাক ক্রিয়া চলে। আবার পানিতে দ্রবীভূত থেকেই খাদ্য উপাদান দেহে শোষিত হয়। মানে পানি এক কথায় অনেক কাজ করে। তো পানির আরও যে কাজগুলো আছে সেগুলো হলো দেহের পানি সমতা রক্ষা করে, কোষের গোলাবলি নিয়ন্ত্রণ করে এবং কোষীয় অঙ্গাণুসমূহকে সে ধারণ করে। পানির জন্যই রক্ত সঞ্চালন ও তাপ নিয়ন্ত্রণ সম্ভব হয়। আর পানির মাধ্যমে আসলে দেহ থেকে দূষিত পদার্থ অপসারণ হয়, যেমন মূত্র ও ঘাম। তো যখন আমাদের শরীরে পানির ঘাটতি তৈরি হয় তখনই তৈরি হয় পানি শূন্যতা। হ্যাঁ, কোনো কারণে দেহে পানির পরিমাণ কমে গেলে কোষগুলোতে পানির স্বল্পতা দেখা দেয়। কোষের পানি কমে গেলে অতিরিক্ত পিপাসা হয়, রক্তের চাপ কমে যায়, রক্ত সঞ্চালনে অসুবিধা হয়, বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে। পানির অভাবে দেহের ওজন কমে যায় ও পেশি ও স্নায়ুকোষ দুর্বল হয়ে পড়ে। দেহে পানির পরিমাণ 20% নিচে নেমে গেলে দেহের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে, ফলে রোগী অচেতন হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কলেরা এবং উদারময় রোগে মলের সাথে বা বমির সাথে দেহ থেকে হঠাৎ করে বেশ কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, ফলে এই রোগগুলো হলে দেহে পানি শূন্যতার সৃষ্টি হয়। এসব রোগ হলে রোগীকে স্যালাইন বা লবণ পানির শরবত খাওয়াতে হবে। এটা কলেরা বা উদারময় রোগের সবচেয়ে সহজ চিকিৎসা। এছাড়া আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র কর্তৃক তৈরি স্যালাইনের প্যাকেটও পাওয়া যায়। সম্প্রতি শস্য স্যালাইন নামক আরেকটি খাওয়ার স্যালাইন উদ্ভাবিত হয়েছে। 1 লিটার পানি, 50 গ্রাম চালের গুঁড়া ও 1 চিমটি লবণ মিলিয়ে এই স্যালাইন তৈরি করা হয়। তো আমরা যদি এরকম পানি শূন্যতা অনুভব করি বা আমাদের যদি এই রোগগুলো হয় তাহলে আমরা এই প্রতিকারগুলো গ্রহণ করতে পারি। তো এরপরে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে যেটা ভূমিকা আমাদের শরীরে আছে, সেটা হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাদ্য। হ্যাঁ, রাফেজ আসলে কোনো পুষ্টি উপাদান নয়। শস্যদানা, ফলমূল, শাকসবজির অপাচ্য অংশকেই রাফেজ বলে। দেহের ভিতরে রাফেজের কোনো পরিবর্তন ঘটে না, তবে স্বাস্থ্য রক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। রাফেজ পৌষ্টিক নালুর ভিতর দিয়ে সরাসরি স্থানান্তরিত হয়। ফল ও সবজির রাফেজ হলো আসলে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। এছাড়া আঁশযুক্ত খাবার থেকেও রাফেজ পাওয়া যায়। মল সৃষ্টিতেও আসলে রাফেজের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ মলের অধিকাংশ অংশই থাকে এই রাফেজ। তো এতক্ষণ ধরে তাহলে আমরা ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি অনেক কিছুর যে গুরুত্বগুলো বুঝলাম, সেই গুরুত্বগুলো যদি আমরা বুঝে কাজে লাগাতে চাই তাহলে আমাদের আসলে যে কাজটা করতে হবে সেই খাবারগুলো গ্রহণ করতে হবে, এবং সেজন্য আমাদের যেই ধরনের খাবারটা খেতে হবে সেটাকে আসলে আমরা বলি
সুষম খাদ্য, হ্যাঁ, যে সমস্ত খাদ্যবস্তু দেহের ক্যালোরির চাহিদা পূরণ করে, টিস্যু কোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং দেহের শরীরবৃত্তীয় কার্যাবলীকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাকেই আসলে সুষম খাদ্য বলে। অর্থাৎ সুষম খাদ্য বলতে বোঝায় 6টি উপাদান বিশিষ্ট পরিমাণ মতো খাবার যা ব্যক্তি বিশেষের দেহের চাহিদা মেটায়। এই 6টি উপাদান কি আমরা বুঝতে পারছি না? হ্যাঁ, এটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। তো বয়স, লিঙ্গভেদ, দৈহিক অবস্থা, শ্রমের পরিমাণ হিসেবে পুষ্টি প্রয়োজনীয় উপাদানগুলো উপযুক্ত পরিমাণে সুষম খাদ্যের অন্তর্ভুক্ত থাকে। তো যে শর্তগুলো পালনে খাবার সুষম হয় সেগুলো হলো, প্রতিবেলার খাবারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ এই 3টি শ্রেণীর খাবার অন্তর্ভুক্ত করে খাদ্যের টোটাল 6টি উপাদানের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হয়। প্রত্যেক শ্রেণীর বয়স, লিঙ্গ ও জীবিকা অনুযায়ী খাদ্য সরবরাহ করা, দৈনিক ক্যালোরির 60-70% শর্করা থেকে, 10% আমিষ থেকে এবং 30-40% স্নেহ জাতীয় পদার্থ থেকে সংগ্রহ করার ব্যবস্থা থাকতে হয়, তাহলে সেটাকে আমরা সুষম খাদ্য বলতে পারবো। তো এই সুষম খাদ্য আমরা প্রস্তুত যদি করতে চাই তাহলে আসলে সেটার জন্য কিছু নিয়ম আছে। হ্যাঁ, তো এই নিয়মগুলো মেনে সুষম খাদ্য প্রস্তুত করলে আমরা সর্বোচ্চ এবং ভালো ফলাফলটা পাবো। তো নিয়মগুলো কি কি? প্রথমত, খাদ্যের বিভিন্ন উপাদানগুলো ব্যক্তি বিশেষের বয়স, কর্ম ও শারীরিক অবস্থাভেদে যে বিভিন্ন ধরনের হয় সেদিকে লক্ষ্য রেখে খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। দৈহিক প্রয়োজন অনুযায়ী খাদ্যের তাপমূল্য বা ক্যালোরি, তাপশক্তির পরিমাণ নিশ্চিতকরণ করতে হবে। খাদ্যের দেহ গঠন ও ক্ষয়পূরণ উপযোগী আমিষ সরবরাহ করতে হবে। খাদ্যের যথোপযুক্ত ভিটামিন, খনিজ লবণ ও পানির উপস্থিতি থাকা উচিত। বিভিন্ন খাদ্যের পুষ্টিমান ও খাদ্যের শ্রেণীবিভাগ সম্বন্ধে জ্ঞান অর্জন করে প্রথমে খাদ্যের মূল বিভাগগুলো থেকে খাদ্য বাছাই করা উচিত এবং খাদ্য বাছাই বৈচিত্র্য থাকা, মানে একই ধরনের খাবার সবসময় না থাকা। খাদ্য তালিকা প্রস্তুতির সময় খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকা। ব্যক্তি ও পরিবারের আর্থিক সঙ্গতির দিক ভেবে খাদ্য তালিকা প্রস্তুত করা। ঋতু ও আবহাওয়ার কথা চিন্তা করে খাদ্য তালিকা প্রস্তুত করা। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা সুষম খাদ্য প্রস্তুত করি তাহলে আমরা এতক্ষণ ধরে খাদ্যের যে গুণাগুণ বা যা কিছু সম্পর্কে জানলাম সবগুলো আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই সুষম খাদ্য খাও, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে। টাটা।